আসসালামু আলাইকুম। বুকশেলফ 365 এর ইনস্ট্যান্ট ফার্স্ট এড ম্যানেজমেন্টে আজকের আমাদের টপিক অ্যাজমা বা হাঁপানি। আমি আপনাদের সাথে রয়েছি আহমেদ সিদ্দিক। তাহলে অ্যাজমা বা হাঁপানির ফার্স্ট এইড এর জানার আগে চলুন আমরা এই ডিজিজটা সম্পর্কে একটু জানি। অ্যাজমা বা হাঁপানি হচ্ছে একটি বংশগত রোগ বা জেনেটিক ডিসঅর্ডার। এখানে মেইনলি অ্যালার্জি জনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ পায়, যার প্রধান সিমটম গুলো হচ্ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট। যখন শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে তখন এখানে নিঃশ্বাসের সাথে শো শো বা কুই কুই শব্দ শোনা যেতে পারে, যেটা আসলে পাশির মতো বা বাতাসের মতো শব্দ। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে, কি করতে হবে সেটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে অ্যাজমাটা অ্যাগ্রাফেট কেন করে বা অ্যাটাকটা কেন হয়। অ্যাজমা অ্যাটাক মেনলি যে বললাম অ্যালার্জির জন্য হচ্ছে। তাহলে অ্যালার্জিটা কিসের অ্যালার্জি হতে পারে? সাধারণত দেখা যায় যে ধুলোবালির অ্যালার্জি, অনেকের বিভিন্ন ধরনের খাবার যেরকম গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সি ফুড, বাদাম ইত্যাদির অ্যালার্জি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ঠান্ডা যখন শুরু হয়, মানে শীতকাল যখন আসে, সেই শীতে অতিরিক্ত সময় অনেকেরই এই অ্যাজমা অ্যাটাকটা হয়ে থাকে। তাহলে আমাদের প্রাথমিক চিকিৎসার প্রথম কাজ হচ্ছে প্রিভেনশন। তো আমাদেরকে এই জিনিসটা প্রিভেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা ধুলাবালিপূর্ণ এরিয়াতে যাব না বা কোনো ধুলাবালি পূর্ণ কাজ করব না। যদি আমাদেরকে করতেই হয়, যেতেই হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা মাস্ক ইউজ করব। জি, আর তাছাড়া যে খাবারগুলোতে আমাদের অ্যালার্জি আছে সে খাবারগুলোকে আমরা পরিহার করে চলবো, এবং যে শীতের সময় আমরা শীত লাগাবো না। এটাই হচ্ছে মেইন প্রিভেনশন। তারপরেও যদি অ্যাজমা অ্যাটাকটা হয়ে যায় সেক্ষেত্রে কি করব? আমরা ডক্টররা সেক্ষেত্রে একটা ট্যাবলেট প্রেসক্রাইব করি, সেটা হচ্ছে মন্টেলুকাস ট্যাবলেট। এই ট্যাবলেট খাওয়ার মাধ্যমে অ্যাটাকটাকে অনেকাংশে কমিয়ে রাখা পসিবল। তারপরেও যদি অ্যাটাক হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর ইনহেলার ইউজ করি। ব্রঙ্কোডাইলেটর আমাদের আছে হচ্ছে সালবিউটামল, তার সাথে কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করি। তো এই সালবিউটামল উইথ কর্টিকোস্টেরয়েড যে ইনহেলারটি রয়েছে সেটি আমরা একটা পাফ নিয়ে চেক করবো। সকল অ্যাজমা রোগীর কাছে এটি থাকে। তো এটি দেওয়ার পরও যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা রুল অফ ফোর মেনটেন করব। কি করব? রুল অফ ফোর। রুল অফ ফোর জিনিসটা কি? এই ক্ষেত্রে পেশেন্টকে একটি শান্ত পরিবেশে নিয়ে বসিয়ে দিতে হবে। বসানোর সময় পেশেন্টকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এরপর পেশেন্টকে আমরা রুল অফ ফোর অনুযায়ী চার পাফ ইনহেলার দেব। কয় পাফ? চার পাফ। তাহলে চলুন, এক, দুই, তিন, চার। এই চার পাফ ইনহেলার দেওয়ার পর আমরা চার মিনিট ওয়েট করব। এই চার মিনিটে আমরা দেখব যে পেশেন্টে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে তো ভালো, আর যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা এই প্রসিডিউরটি আবার রিপিট করব। কিভাবে? আমরা আবার ওই চার পাফ ইনহেলার নিব। এক, দুই, তিন, চার। এই চার পাফ ইনহেলার নেওয়ার পর আমরা আবার একটু ওয়েট করব, দেখব যে পেশেন্টে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি এবারও পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমাদের পেশেন্টের জন্য নেবুলাইজেশনের ব্যবস্থা করতে হবে। জি, নেবুলাইজেশনের জন্য আমাদের দরকার হয় নেবুলাইজার মেশিন। যাদের সিভিয়ার অ্যাজমার সমস্যা আছে তাদের বাসাতেই নেবুলাইজার মেশিন থাকে, যাদের নেই তাদেরকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে অ্যাম্বুলেন্স কল করতে হবে এই ক্ষেত্রে, এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাম্বুলেন্সে যাতে অক্সিজেন সিলিন্ডার থাকে। জি, অক্সিজেন সাপ্লাই ছাড়া কোনো অ্যাম্বুলেন্সে আমরা অ্যাজমা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না, সেক্ষেত্রে রোগীটির আরো বেশি সমস্যা হতে পারে। তাহলে আমরা যে অ্যাম্বুলেন্সটি কল করব সে অ্যাম্বুলেন্সে যাতে অক্সিজেন সাপ্লাই থাকে। এখন আপনি অনেক দূর দূরান্তে আছেন যেখানে অক্সিজেন সিলিন্ডার সহ অ্যাম্বুলেন্স পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে তো অবশ্যই অক্সিজেন ছাড়াই আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু যদি অ্যাম্বুলেন্সে অক্সিজেনের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে সেটা করাই ভালো। তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ডক্টররা অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট অবশ্যই দিবে আমাদের কাজ এই হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্তই। আশা করছি এই থেকে আপনারা বুঝতে পারলেন যে অ্যাজমাটা কেমন করে ম্যানেজমেন্ট করতে হয় ফার্স্ট এইড এর মাধ্যমে। চলুন আমরা একটু রিক্যাপ করে দেখি। আমাদের প্রথম কাজ অ্যাজমাটাকে প্রিভেন্ট করা, প্রিকশনস গুলো নেওয়া। আমাদের সেকেন্ড কাজ মন্টেলুকাস ট্যাবলেট ইউজ করা। সেটাতেও যদি না হয় তাহলে নর্মালি সিঙ্গেল ব্রঙ্কোডাইলেটর যে পাফটা একবার নেওয়া, সেটাতেও যদি না হয় তাহলে আমাদেরকে কি রুল অফ ফোর মিনিট। রুল অফ ফোর মেনটেন করার পরও যদি না হয় তাহলে আমাদের নেবুলাইজেশনের ব্যবস্থা করতে হবে, এবং নেবুলাইজেশন করার জন্য আমাদেরকে দরকার হলে হাসপাতালে যেতে হবে। তো এই ছিল আমাদের অ্যাজমা রিলেটেড ফার্স্ট এইড।
আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।